তরকারি বানাতে আমি নিয়ে নিলাম রোল, একটি পাকা টমেটো, ধনিয়া পাতা। যদি আপনাদের কাছে না থাকেন তবে দেবেন না, আমার কাছে আছে তাই দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে কাঁচা চাল, চলুন এগুলো কেটে নিই। দেখুন রোলটা কেটে নিয়েছে, টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে, ধনে পাতাও কুচি করে নিয়েছে। টমেটোগুলো আপনার ছোটো করেই কাটবেন, এভাবে কেউ পেস্ট বানাবেন না, পেস্ট বানালে সেই স্বাদটাও আর থাকে না, মানে এই কুচি করে কেটে নিলে স্বাদটা আরও বেড়ে যায়, আর গলা চুলকোনোর ভাবটাও থাকে না। চলুন প্রথমে রোলগুলো সিদ্ধ করে নিই। রোলটা সিদ্ধ করার জন্য আমি একটা কুকার নিয়ে নিলাম, আর কুকারে 1.5 গ্লাস জল আর রোলটা দিয়ে দিলাম। আপনারা এভাবে নেভাবে নেবেন তাকেও রোলের উপরে হালকা একটু জল এসে যায়। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন, আমি কুকারে দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। রোলটা সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি, 3 সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারাও যারা কড়াইতে দিচ্ছেন তারা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। চলুন এদিকে আমরা জিরেটা ভেজে নিই, গরম কড়াইতে 1 চামচ জিরে ভেজে নিচ্ছি। দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমরা বেটে নেব আর মাছগুলো ভেজে নেব। জিরা ভাজার জন্য আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো, তাহলে মাছটা লেগে যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো একটু ছেড়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। তেলটা গরম না হলে আপনারা মাছটা দিবেন না, তাহলে মাছটা লেগে যাবে। আর আমি হলদিটা একটু পরেই দেবো, নাহলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকে আর অত ভালো করে ভাজাও হয় না। একটু ভাজা ভাজা হয়ে না তারপরে দেবো। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আপনারা রেসিপিটা পুরো দেখবেন, তাহলে রোলটা খাওয়ার সময় গলা চুলকোবে না। এর ভিতরে কিছু টিপসও আছে যেগুলো আপনারা ফলো করবেন। রোলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা একটা ছানির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। এখন মাছ ভাজা তেলে রান্নাটা আমরা সেরে নেব। জলটা আমরা ফেলে দিচ্ছি, এটা গরম হয়ে গেছে, এখন ওলগুলো এতে ভেজে নেব। ওলের সঙ্গে এখন টমেটোগুলোই দিয়ে দেব। টমেটোর পেস্টটা বানাবেন না আপনারা, পেস্ট বানালে স্বাদটাও অত ভালো লাগে না আর এই চুলকোনোর সমস্যাটাও থেকে যায়, ওল খেলে গলা চুলকোনোর ভয় থাকে। এভাবে বানালে আর গলা চুলকোনোর ভয় থাকবে না। এরকম ভাজতে ভাজতে এই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, তো গুলেও যাবে, অনেক টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। এখন ঝালগুলোও ভেজে নেবো এর ভিতর দিয়ে। এখন একটু হলদিও দিয়ে দেবো, এভাবে নাড়াতে থাকবো মাঝে মাঝে। তেল একটু কম লাগছিল তাই আমি আর একটু তেল অ্যাড করে দিলাম ওতে, আমি 1/2 চামচের মতো তেল দিয়েছি। আর দেখুন ওলটাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঝালগুলো উঠিয়ে আমরা বেটে নেব। দেখুন আমাদের ওলটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন আমরা এতে জল দিয়ে দেবো।
যেহেতু সিদ্ধ হল, আপনাদের যেটুকু জলের দরকার ওইটুকু দিয়ে দেন। আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, এতে বেশি জল লাগবে না, হালকা একটু জাল হলেই হয়ে যাবে। আমি ভেজে রাখা কাঁচা জালটাও দিয়ে দিলাম। আপনারা যারা কাঁচা জাল ব্যবহার করেননি তারা এখন শুকনো জালের গুঁড়ো অথবা শুকনো জালটাও দিয়ে দিতে পারেন। এতে আমি সামান্য ধনে গুঁড়ো অ্যাড করে দেবো, 1 চামচই দিলাম, ছোটো চামচের 1 চামচ। এখন ফ্লেমটা হাই করে দেব, দিয়ে জাল আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা জাল এসে গেছে, এখন আপনারা লবণ আর ঝালটা একটু চেক করে দেখবেন, যদি কম থাকে তাহলে দিয়ে দেবেন। আমার তো একটু কম লাগছে, একটু কম লাগছে তাই 1 চামচ দিয়ে দিলাম লবণ। আপনাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন। এখন আমরা ধনে পাতা দিয়ে দেবো, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আসলে এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে তো ঠান্ডার সময়, তাই দিয়ে দিলাম একটু, না থাকলে আমিও দেই না। এখন মাছগুলোও ছেড়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। আপনাদের কাছে যে মাছ আছে সেগুলো ব্যবহার করতে পারেন, আমার কাছে এগুলোই ছিল, তাই দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ফিরে এলাম 3 মিনিট পর, দেখুন মাছটার স্বাদ সবজিতে চলে এসেছে। এখন আমরা এটা একটি গামলায় নামিয়ে নেব। নলের তরকারিটা রান্না হয়ে গেল, এটা দেখতে যতটা সুন্দর লাগছে তার চেয়ে খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। আর বেশি সবচেয়ে বড় কথা হচ্ছে এতে গলা চুলকবে না। আপনারা ভিডিওটি দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।